যাকে বলো ভিডিও করতে, তো আস্তে আস্তে করে ও ভিডিও বানায় এবং ও ইনকাম করে মান্থলি একটা। তো তো বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে, মা দাদা সবার, এখন দিদি খেতে বসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে বসে আছি এখানে, আর বোনও এসে ওর হাতের কাজ দেখাতে, তাই ভাবলাম যে এখন থেকে ব্লগটা স্টার্ট করি। তো বোনও দেখা কি বানিয়েছে, দাঁড়াও ক্যামেরা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বল, এটা কি বানিয়েছিস? গ্রিটিংস কার্ড। আর স্কুলের হাতের কাজ ও বানিয়েছে, খোল, কি সুন্দর দেখো। হ্যাপি মাদার্স ডে মম, দেখো আই লাভ মাই মাদার, ডিয়ার মম ইউ আর। সকালবেলা সবাই সবার কাজে ব্যস্ত, এইদিকে মা কিন্তু দুধ নিতে এসেছে, আমাদের গরুতে বাচ্চা দিয়েছে তো ঘোষ এসেই কিন্তু দুধ নেয়। আর হ্যাঁ, কিছুটা দুধ আমরা রেখে দিই আর কিছুটা তো ঘোষকে দিয়ে দিই, কেন অত দুধ খাওয়া সম্ভব নয় তার জন্য। তো দেখো এই যে আমাদের ছোট নুনু বাছুর, তো এখন হচ্ছে আমি ক্যাটেল করে দুধ নিয়ে ঘরে যাচ্ছি। দেখো বাইরে প্রচুর রোদের তাপ, আর এই যে দু বোনে কিন্তু পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছে, খুব সুন্দর করে দুজনে মিলেমিশে পড়াশোনা করছো। কি করছো তোমরা বলো তো? পড়াশোনা করছো নাকি? আর দিদি ওইদিকে রান্না করছে, আজ আমাদের বাড়িতে মাংস রান্না হচ্ছে, আজকে রবিবার। আর এই যে অস্মিতা, এই যে দিদি এখানে রান্না করছে মাংস। আর আমি কি করবো, আমি ঘুরে বেড়াচ্ছি, কাজ নেই কোনো আমার। মা কি করো গো? ছেড়ে তো ভিডিও করতো, তো আমি একটু পাটে রাগা বাঁধবো, যারা না না ওই অস্মিতা রয়েছে, সত্যি কথা পাটে আই ছবি তুলবো ভিডিও করবো তার জন্য। হ্যাঁ তাহলে, যে দিদি রান্না করছে গরমে, আর আজকে আমাদের এখানে সব থেকে বাজে ব্যাপার কারেন্ট নেই, একটা অব্দি বড় ব্যাপার হচ্ছে কারেন্ট নেই। মা তো রান্না করছে বাবা, একটু পরে দেখু। তো বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে, মা দাদা সবার, এখন দিদি খেতে বসছে, সবাইকে খেতে আর ঘর সাতটা থেকে কারেন্ট নেই, একটার সময় আজও বলেছে, তো আমরা দুটো ধরে নিয়েছি, তার জন্য গরমে সবারই অসুস্থ। বাড়ি আসলে না, এরকমই হয় যে কারেন্টের কাজ হচ্ছে তার জন্য। না না, আরে কারেন্ট দেওয়ার ফলে না বেশি ঝামেলা করতেছে কারেন্ট, পাট দেখো আমাদের পাট হয়েছে, মেলা করা মানে ফসল বাড়ি, বুঝতেই পারছো চারিদিকে ফসল, সোনার ফসল। দেখো আখের রস নিচ্ছি বাড়িতে, বলতে আমি খেলাম আর দিদির জন্য নিয়েছি। এটা বলছি আসো, তুমি রিপ্লাই দিতে পারো না, রিপ্লাই দিতে পারো না, যাবো নাকি? নিন
হ্যাঁ আমি খেয়ে আসলাম তোর জন্য। দেখো আমার হাতে রয়েছে একটা গিফট, এটা হচ্ছে দিদি মাকে দিয়েছে। তো দিদির ফেসবুকে আশা করি তোমরা অনেকেই দেখে নিয়েছো, তো আমি একবার দেখাচ্ছি। কেন কি আমি যখন ভিডিও শুরু করি তখন দিদি করতো না, তারপর অনেকবার ওকে বলা হয়েছে ভিডিও কর বা ওর সাহস হতো না, ইচ্ছে হতো না। এমনকি তোমরাও অনেকে আছো যারা কমেন্টের মাধ্যমে জানিয়েছো তোমার যাকে বলো ভিডিও করতে। তো আস্তে আস্তে করে ও ভিডিও বানায় এবং ও ইনকাম করে মান্থলি একটা। তো এ মাসের পেমেন্ট পেয়ে দিদি মায়ের জন্য একটা গিফট নিয়ে এসেছে, তো সেটা হচ্ছে এই ইয়েটা। দেখা বল না তুমি কো, এই যে মঙ্গলসূত্রটা, সেটা তোমরা অনেকেই দেখেছো, আমি একবার দেখালাম। কেন দেখো আমাকে তোমরা সবাই ভালোবাসা দিয়েছো, এবার আমার থেকে দিদিকে চিনেছো বা দিদি ইনকাম করছে, তো এটা আমারও ভালো লাগার বিষয়, যেটা সত্যি কথা। তো দিদি এটা বানিয়ে দিয়েছে মাকে, মা তো অনেক হ্যাপি। কি গো মা কে যায় রাস্তা যাবে মায়ের বৌমারা কোনো সময় তো ভাবেইনি না স্বপ্ন, আমরাও ভাবিনি ইনকাম করবো, মাও ভাবিনি আর আমি তো ভাবিনি, আর মাও ভাবেনি যে তাদের বৌমাদের কাছ থেকে কিছু না কিছু পাবে। ছেলেদের কাছ থেকে আশা রাখতেই পারে, কিন্তু বৌমারা করে দেবে এটা তো ভাবেনি না। কেমন লাগছে কমেন্ট করে জানি। আর এইদিকে দেখো গ্যাসে বসিয়েছিলাম দুধ, আর এই অবস্থা হয়েছে, আমার লাইফে ফার্স্ট টাইম এইরকম অবস্থা হলো। এত পোড়া পুড়েছে, আমি এক ঘন্টা ধরে ঘষে ঘষে মনে জেদ নিয়ে উঠিয়েছি যে তুলবই যে করেই হোক। তো যাই হোক, হাত একদম ব্যথা হয়ে গেছিলো। তারপর হচ্ছে ধুয়ে আমি চলে এলাম আমার খাবার রেডি করতে। ও হ্যাঁ, তোমরা অনেকেই বলছো দিদি ভাই তোমাকে রোগা হয়ে ভালো লাগছে না, তো দেখো চোখে দেখতে দেখতে সেট হয়ে যাবে। আর হচ্ছে খুব বেশি যে রোগা হয়েছে সেটা নয়, তবে হচ্ছে গিয়ে মোটা হতে কি বলো, কদিন একটু রেস্টুরেন্টে খেতে যাব, মোটা হয়ে যাব ব্যাস। আমি তো এখন ভাত টাত কিছুই খাই না। তো দেখো এইদিকে আমরা রাতে খাওয়া দাওয়ার শেষে ঘরে চলে এসেছি, আর আমার মামাম এখন খাচ্ছে ড্রাগন ফল, ওর ভীষণ ফেভারিট। তো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিল আজকে, তো এটা ও খাচ্ছে এখন, ওর বায়না যে এখনই খাবে। তো মুখটুক পুরো লাল হয়ে গেছে দেখো। কালকে রাত্রবেলায় একদমই ভুলে গেছি হচ্ছে ভিডিও শেষ করতে, তো খুব একটা বড় ব্লগ বানাতে পারিনি কালকে। যাই হোক আজকে ব্লগটা শেষ করছি, এবং কালকে কিছু কমেন্ট এসেছিল, সেটা হচ্ছে কেউ কেউ বলেছ দিদি ভাই মানে এর আগের ভিডিওতে, কালকে তো ব্লগ দিতে পারিনি ওই এডিট করার ইচ্ছে আর কি আলসিমিতে আর কি, তো বলেছে দিদি ভাই এটা তোমাদের দ্বিতীয় না এটা তোমাদের তৃতীয়, মানে বলেছিলাম দ্বিতীয়বার বিয়ে করবো এরকমটা রেজিস্ট্রি করাটাকে তৃতীয়। কেন কি সে হয়তো বোঝাতে চেয়েছে মাঝখানে তো একবার হয়েছে, হ্যাঁ ঠিকই বলেছে আমি এত হেসেছি। তো আর হচ্ছে গিয়ে অনেকে বলেছে তুমি অনেক রোগা হয়ে যাচ্ছ, মানে রোগা হয়ে গেছো ভালো লাগছে না দেখতে। তো দেখো রোগা আমি হয়েছি, বেশ অনেকটাই হয়েছি। তো হচ্ছে গিয়ে কি বলতো, মোটা হতে তো সময় লাগবে না, রোগা হতেই বরঞ্চ অনেকটা কষ্ট করতে লাগলো। মানে আমি কতদিন ভাত খাই না জানো, মানে সবজি খাই, আর যে মানুষ সবজি খেতাম না সে মানুষ শুধু সবজি খেয়ে আছি, আর প্রোটিন জাতীয় খাবার তো অবশ্যই খাই, না হলে তো শরীরে এনার্জি পেতাম না, কিন্তু ভাত রুটি এগুলো খাই না বললেই চলে। তো খাই না আর কি বলতে পারো, খাই না রুটি খেলেও সেই ছোট্ট একটা রুটির অর্ধেক খাই, মানে ওই সবজিটাকে খাওয়ার জন্য একটু একটু করে রুটি ছিঁড়ে আর খাই, এরকম হয়েছে আমার অবস্থা। তো যাই হোক মাঝখানে দুটো দিন একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু এখন কিন্তু আমার ওই খাবারটাই শুট করে গেছে, আমি ওটাই খেতে বেশি ভালোবাসি। যেমন ব্রেকফাস্টে হালকা কিছু খাওয়া ওটস এগুলোই খাই, টক দই ওটস আপেল, আর ভাত খেতে ইচ্ছে করে না। এই যে বাড়িতে এসেছি এত রান্নাবান্না এত খাওয়া দাওয়া এত কিছু, বাট আমার মন বলে না যে আমি একটু খাই, কিন্তু প্রথম দিকে কিন্তু খেতে ইচ্ছে করতো, কিন্তু এখন সয়ে গেছে। তো ভাবলাম কি বলতো আর একটু রোগা হই, তারপর হচ্ছে গিয়ে ছেড়ে দেবো, তারপর টুকটাক আর কি খাওয়া দাওয়া করবো, তখন একটু একটু করে ভাত টাত খাবো এই আর কি। তো যাই হোক খুব ইচ্ছে ছিল একটু রোগা হওয়ার, তো দেখি আর একটু হতে পারি কি না।
তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আজকে একটা জায়গায় যাব, সেটা তোমরা দেখতে পাবে কালকের ভিডিওতে। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা।